আসসালামু আলাইকুম। একটা বাসায় একটা ইঁদুর ছিল। সেই ইঁদুর একদিন দেখতে পেল তার বাসার মালিক ইঁদুর মারার ফাঁদ তৈরি করেছে। তো ইঁদুর এটা দেখতে পেয়ে খুব ভয় পেয়ে গেল। ইঁদুর মুরগির কাছে সাহায্য চাইল, বলল, মুরগি, আমার জন্য এরকম ফাঁদ তৈরি করেছে, তুমি কিছু করো, তুমি আমাকে এই বিপদ থেকে বাঁচাও। তো মুরগি ইঁদুরের কথার জবাবে বলল, তোমার মতো ইঁদুরের জন্য ফাঁদ তৈরি করেছে তা আমার কি, হ্যাঁ আমি তো এই ফাঁদে আটকা পড়বো না, আমি তোমাকে কোনো হেল্প করতে পারবো না। তো ইঁদুরের খুব মন খারাপ, ইঁদুর গেল ছাগলের কাছে। তো সেই বাসার ছাগল বলতেছে যে, দেখো আমি কত বড় একটা ছাগল আর সামান্য তুমি একটা ইঁদুর, তোমার জন্য এই ফাঁদ, এটা বড়দের জন্য না, এখানে আমার কিছুই হবে না, সো আমি তোমাকে কোনো হেল্প করতে পারবো না। ইঁদুরের মন খুব খারাপ, ইঁদুর এবার গেল গরুর কাছে। তো গরুর কাছে যে একই কথা যে তাকে যেন বাঁচায়। তো গরু বলল, তোর জন্য ফাঁদ তৈরি করেছে, তুই মর, আমার জন্য তো কিছু হবে না, সো আমি তোকে কোনো হেল্প করতে পারবো না। তো যেটা হলো, ইঁদুর খুব কষ্ট পেয়ে ফিরে এলো। এরপর দেখা গেল বাসার মালিক রাতের বেলায় উঠেছে এবং উঠে এসে দেখতে পেলো রাতের অন্ধকারে সেই ইঁদুর মারার যে ফাঁদ রয়েছে সেখানে মানে শব্দ হচ্ছে, ছপ ছপ করে শব্দ হচ্ছে। তো যখন সেই বাসার মালিক সেই ফাঁদের ওখানে হাত দিয়ে দেখতে নিল যে ইঁদুর আটকা পড়েছে কিনা, তখনই সে একটা কামড় খেল। তারপর দেখতে পেলো এটা আসলে ইঁদুর না, এটা হচ্ছে সাপ। তো সেই বিষাক্ত সাপের কামড় খেয়ে সে তো খুব জোরে জোরে করে চিৎকার। এরপরে ডাক্তার আসলো, তাকে মোটামুটি সেবা শুশ্রূষা করলো। তো বিভিন্ন পদক্ষেপ শেষ হওয়ার পরে সে যখন বাসায় এখন রেস্টে আছে, বিশ্রামে আছে, বিভিন্ন জায়গা থেকে মানুষ তাকে দেখতে আসছে, তখন একজন পরামর্শ দিল, একে বেশি বেশি করে মুরগির স্যুপ খাওয়া। তো এই কথা বলার পর বাসার যে মুরগিটা রয়েছে, যে মুরগির কাছে ইঁদুর সাহায্য চেয়েছিল, সেই মুরগিকে জবাই করা হলো এবং সেই মুরগি দিয়ে স্যুপ বানানো হলো। তো ওই মানুষটাকে দেখতে আরও দূর দূরান্ত থেকে তার আত্মীয় স্বজন আসলো। তো একটা অবস্থা হলো এমন যে এখন আর মুরগি দিয়ে পোষাচ্ছে না, তখন সেই ছাগলটাকেও জবাই করা হলো। তো ছাগলের মাংস সবাই খাচ্ছে। তো এই কথা শুনে তার আরও যে আত্মীয় স্বজন তারাও আসতেছে। আসার পরে শেষ পর্যন্ত গরুটাকেও জবাই করা হলো এবং এই বিষয়গুলো ইঁদুরটা দূর থেকে দেখল। সো মোরাল অফ দি স্টোরি হচ্ছে, আমরা অনেক সময় অনেক ছোট কিছুকে একদম পাত্তাই দিই না, চিন্তা করি তা আমার কী হবে, আমার কোনো সমস্যা নেই, এই সেই অনেক কিছু। বাট ছোটো ছোটো বিষয়গুলোকে আমাদের অনেক বেশি গুরুত্ব দেওয়া উচিত। যখন আপনি একটা এলাকা থেকে ইঞ্জিনিয়ার হন কিংবা ডাক্তার হয়ে বের হন, তখন দেখবেন ওই এলাকার যারা খুবই একদম সামান্য শিক্ষিত মানুষ, তারা আপনাকে নিয়ে খুব মাতামাতি করবে, বলবে অমুকের ছেলে ডাক্তার হয়েছে, অমুকের মেয়ে ডাক্তার হয়েছে বা ইঞ্জিনিয়ার হয়েছে, আপনাকে নিয়ে অনেক প্রশংসা করবে। বাট আপনার সাথে যে বন্ধু, আপনার পাশে যে আত্মীয় স্বজন, তারা অনেকেই দেখবেন যে জিনিসটা পছন্দ করবে না, তারা অনেকটা হিংসা করতে পারে। বাট ওই যে ছোটো ছোটো মানুষগুলো, তারা ঠিকই আপনার প্রশংসা করবে। সো তাদেরকে গুরুত্ব দেওয়া শিখুন। সমাজের যারা ছোটো ছোটো মানুষ আছে, যাদেরকে আপনি হয়তো কিছুই মনে করতেছেন না, যারা কিছুই না, কিন্তু আসলে এরাই অনেক কিছু, আমাদের সবারই উচিত এই সমস্ত মানুষদেরকে গুরুত্ব দেওয়া। সো এটাই ছিল গল্পের মূল শিক্ষা। আশা করি গল্পটি আপনাদের সবার ভালো লেগেছে। সবাই আমার জন্য দোয়া করবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।